তো অনেক বড় ছিল, মানে আমাদের এখানে যখন জন্ম হয় তখন সমুদ্র চর দেখতে গেলে মিনিমাম এটা 2 কিলোমিটার 2.5 কিলোমিটার হেঁটে যেতে হতো। এখন তো ঘুম ভাঙলেই সমুদ্র দেখতে পাচ্ছি। এখন পরপর যে ঝড়গুলো হয়েছে, অ্যাস হয়েছে, পরপর যে ঝড়গুলো হয়েছে তাতেই ক্ষয়ক্ষতি হয়েছে। পরের ঝড়টাই যে গেল গত বছর যেটা, সেটাই বেশি পরিমাণে ক্ষতি হয়ে গেছে। প্রতি বছরের ন্যায় তো প্রাকৃতিক দুর্যোগ অলরেডি আসছে কয়েক বছর ধরে। মৎস্যজীবীরা এখন শেষের দিকে, আর মৎস্যজীবী বলতে বোধহয় আর 2-1 বছরের মধ্যে মৎস্যজীবী বলতে ক্ষুদ্র মৎস্যজীবীকে আর পাবেন না। কারণ আমরা যেখানে মৎস্য পেশার সঙ্গে যে জায়গায় যুক্ত ছিলাম সেই জায়গাগুলো সমুদ্রগর্ভে বিলীন হয়ে গেছে। আমাদের কাজ হচ্ছে আমরা সমুদ্র থেকে যে মাছগুলো আনি, মাছগুলো ডাঙায় তুলে সেগুলোকে শুকাই, সেই শুকানোর জায়গাটাই আসলে আমাদের নেই। আমাদের কাজ এই মাছ শুকানো, বাছা, এসব কাজ করি আমরা। দিনে ধরো আমরা ধরো 6 কি 20-50 টাকা, 6 টাকা এরকম হয় সারাদিন। ধরো সকাল 6টা থেকে আবার সন্ধ্যে 6টা পর্যন্ত। ধরো মাছ যখন বললাম যে মাছ যখন থাকে ধরো আমরা সারাদিন কাজ পাই, যখন মাছ না থাকে তখন তো আমরা সারাদিন ধরো কাজ করতে পারি না, কি আয় রোজগারও তো সেরকম কিছু হয় না, এটাই সমস্যা আর কি। আমফান এবং জশের ফলে যে ক্ষতি হয়েছে আমাদের, সে ক্ষতি বলে আর কিছু লাভ হবে না। আমরা এ পর্যন্ত সরকারের কাছ থেকে কোনো কিছু সাহায্য পাইনি। আমাদের 44টা মতন নৌকো ভেঙে গেছিল একদম, তারপরে প্রায় 50টা বাঁসা একদম টেনে নিয়ে সমুদ্রে একদম চলে গেছে। হ্যাঁ, আর জাল, দড়ি, কাছি এগুলো প্রচুর ক্ষতি হয়ে গেছে। এদিকে সমুদ্র ক্ষয়, অপরদিকে মেরিন ড্রাইভ একটা রাস্তা এসছে, দুটো করে গাড়ি পাশে এরকম একটা বড় রাস্তা আসছে, সেটা ইতিমধ্যে পিন পয়েন্ট করেছে আমাদের এই খটির উপর দিয়ে। সেখানে যেভাবে তারা রাস্তাটা নিয়ে আসছে আমাদের খটির অর্ধেক জায়গা চলে যাবে। এই অর্ধেক জায়গা চলে যাওয়া মানে আমাদের এখানে খটির মৎস্যজীবীরা কেউ থাকতে পারবে। এখানে আমাদের 2020-21-এর আমাদের হিসেব অনুসারে 3,970 জন আমাদের লোক সংখ্যা ছিল। লায়া, আড়াউদ্দার, সদাগরি, কাঁচা মাছের ব্যবসায়ী, ভ্যান্ডার এবং পরিবহন যারা করে নিয়ে আসে তাদের সমস্ত লোক মিলিয়ে, দোকানদার সমস্ত লোক মিলিয়ে আমাদের 3,970 মতো লোক ছিল। আমরা যদি আপনারা পরিসংখ্যান নেন, আমরা প্রতি বছর অন্তত 20-30 জন করে লোক এখান থেকে কমে চলে যাচ্ছে। আমাদের আগে 300 হেডেড ছিল লায়া, আড়াউদ্দার, সদাগরি মিলে। এখন আমাদের এই বছরের বর্তমান হিসাব 2022-23 আমাদের নৌকা আছে টোটাল 90টা আছে মোটরাইজ নৌকো, আর নন মেকানিক আছে আমাদের 25টা মতো, এরকম অবস্থায় এসে গেছি আমরা। যে আগে যে মাছ হতো সে মাছ এখন পাওয়া যাচ্ছে। এই যে ট্রলার, ট্রলারের জন্য মাছ ওরা তো যেখানে খুশি টেনে যাচ্ছে। আমাদের তো মানে বাঁশ পুঁতে তাতে জাল লাগানো হয়, এক জায়গায় থাকতে হয়, এদিক সেদিক যাওয়া যায় না। আর ট্রলার কী হচ্ছে, তারা যেখানে খুশি টানতে পারে, যেখানে মাছ তারা ছুটে যাচ্ছে সেখানে। অসুবিধা বলতে আমরা মাছ পাবো না, তারপরে আমরা যে সমুদ্রে যে জায়গায় যাই মাছ ধরি সেই জায়গায় যদি চলাচল, বোট চলাচল করে আমরা মাছ পাবো না, ঠিক জমি পাবো মানে জায়গা পাবো না, এবং মাছ ধরার জন্য যেসব আমাদের আনুষাঙ্গিক জিনিসপত্র আছে সেগুলো আমরা রাখতে পারবো না, মাল মারতে পারবো না, আমাদের অনেক ক্ষতি হবে। মেরিন ড্রাইভ শুনেছি 2018 সালে, তার আগের থেকে যদিও হবে হবে এরকম একটা ঘটনা ছিল।
মানে শুনছিলাম কিন্তু সেরকম আমাদের কাছে সেরকম কোনো আসেনি। কিন্তু 18 সাল থেকে চেষ্টা করে করে 19 সালে প্রথমের দিকে আমরা জানতে পেরেছি এবং মেরিন ড্রাইভ অলরেডি শুরু হয়ে গেছে। তখন বিষয়টা কোন দিক দিয়ে যাবে, কি হবে না হবে, কারণ সিসাইডগুলো পুরো আমাদের মৎস্যখণ্ডের লোকজনগুলো থাকে। আমরা আমাদের মতো করে চেষ্টা করে দেখবো যে কোন দিক দিয়ে যাচ্ছে। আমরা আতঙ্কিত যে খুঁটিগুলোর উপর দিয়ে যদি মেরিন ড্রাইভ যায় তাহলে কয়েক হাজার মৎস্যজীবীর জীবিকা নষ্ট হবে। সিআরজেড আইন অ্যাকচুয়াল থাকলেও সে আইনটা কেবলই ক্ষুদ্র মৎস্যজীবীদের উপরেই বলবৎ হচ্ছে, বাকি যারা প্রভাবশালী ব্যক্তি বা অর্থশীল ব্যক্তি তাদের উপরে কোনো রকম হচ্ছে না। এই কারণে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা গিয়ে দেখুন, এইখানে শৌলাপুল পেরোলেই, এটা হচ্ছে রামনগর 2 নম্বর ব্লক, দক্ষিণ পুরুষোত্তমপুর গ্রামটার নাম। ইয়াসের পরে দেখুন কতগুলো লস তৈরি হয়েছে, ইয়াসের পরে মানে বিগত 1 বছরের মধ্যে কতগুলো নতুন লজ বানানো হয়েছে। সেখানে আমাদের ক্ষুদ্র মৎস্যজীবীদের আবাসন প্রকল্প বন্ধ, কিসের জন্য? নাকি সিআরজেড আইনের মধ্যে পড়ে। বাড়ি দক্ষিণ পুরুষোত্তমপুর, আমরা মৎস্যজীবী, আমাদের চাষ জমি আছে, তারা রাস্তায় অনেকটা পড়ে গেছে, প্রায় সবাই মিলে 20-25 বিঘা জায়গা আমাদের লাইনে পড়ে গেছে। আমরা অনেক দরবার করেছি কিন্তু আমরা একটা টাকাও পাইনি, সম্পত্তিও কিছু পাইনি। মিনিমাম 7,000 এইটাই, এই যে পাট্টা জায়গাটা গেছে আমাদের 27-28 জনের মতন, তারপরে তো আরও খাস ল্যান্ড জায়গাগুলো গেছে পরপর পরিবারে, পাট্টা জায়গাটা গেছে 25 বিঘা মতো। আমার 5-6 ডিসিমিল মতন জায়গা গেছে, কিন্তু একজনের গেছে প্রায় 3 বিঘা মতো, একজনের 1 বিঘা 1.5 বিঘা এরকম সব জায়গা গেছে। সুবিধা একটা হয়েছে কি, মানুষ যাতায়াত করছে, রাস্তাঘাট যাতায়াত হচ্ছে, রাস্তা হয়েছে ঠিকই আছে, আমরা চাই রাস্তা হোক তাতে ভালো, তবে মানুষের ক্ষতি করে রাস্তা করাটা ঠিক নয়। যদি আমি মেরিন ড্রাইভের কথা বলি, যে এটার এই মেরিন ড্রাইভ নিয়ে আমরা বিশেষ করে আমরা দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম এবং তার যে শাখা সংগঠন পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ফোরাম এবং কাঁথি মহকুমা খটি মৎস্যজীবী ইউনিয়ন, আমরা যৌথভাবে আমরা এই বিষয়টা জানার চেষ্টা করেছিলাম। তার কারণ হচ্ছে যে যে রাস্তাটা করা হচ্ছে, রাস্তার আজ পর্যন্ত কোনো ডিপিআর আমাদের কাছে নেই, নাম্বার 1। নাম্বার 2, এই রাস্তার জন্য যে মেরিন ড্রাইভের রাস্তা করতে গেলে কোস্টাল রেগুলেশন জোন নোটিফিকেশনের বা কোস্টাল ম্যানেজমেন্ট জোন প্ল্যানের যে তাদের অথরিটি থেকে যে এটা নিতে হয়, কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি থেকে যে পারমিশনটা নিতে হয়, সেই পারমিশন আমরা এখনও জানি না যে নেওয়া হয়েছে কি না। আমরা পুরো যে মানচিত্রটা, একটা রাস্তা বানাতে গেলে কত কত জায়গা কোন দিক থেকে কোথায় যাবে কী ব্যাপার, তার পুরো চিত্রটা কিন্তু কারোর কাছে কোনো পরিষ্কার নেই। উপকূল এলাকায় সবথেকে যে বড় স্টেক হোল্ডার, সেটা হচ্ছে ক্ষুদ্র এবং চিরাচরিত মৎস্যজীবীরা, তাদের কথা কোনো ধরনের পরিকল্পনায় আসছে না, প্ল্যান করছে না, তাদেরকে কথা ভেবে কোনো ধরনের কোনো পরিকল্পনা আসছে না, এবং যে সমস্ত উন্নয়নগুলো হচ্ছে এদেরকে বাদ রেখে, যেটা এটা একটা অদূরদর্শী একটা পদক্ষেপ। কারণ সবাইকেই বুঝতে হবে এই খটিগুলো বা এই ক্ষুদ্র এবং চিরাচরিত মৎস্যজীবীরা, এর এই যে এদের যে উৎপাদনগুলো হচ্ছে, এটা হচ্ছে যে জিরো ইনভেস্টমেন্ট ইন্ডাস্ট্রি।